ভিসা নিয়ে ভোগান্তে পড়লো কানাডার বড় স্টেপ নিয়ে নিল দিল্লি নরেন্দ্র মোদির সঙ্গে এস জয়শঙ্করের জরুরি মিটিং কানাডায় শুতে নতুন কোন চরম পরিকল্পনা নিচ্ছে ভারত ট্রুডো নিজে সরকার বাঁচাতে মুখ্যম যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা ভারী পড়বে যেমনটা আশঙ্কা করা হচ্ছিল সেটাই কিন্তু হলো দিল্লিকে এবার আর রোখা যাবে না ভারতের কূটনৈতিক ডেস্ক ভালোভাবেই জানে ট্রুডো কেন এসব করছেন নিজের সরকার বাঁচাতে খালিস্তানি সংগঠনগুলোকে নিয়ে যেভাবে চোখ বন্ধ করে থাকলেন ট্রুডো তাতে ভবিষ্যতে আমেরিকা বা কানাডার মিত্র দেশগুলো তার সাথ দেবে কিনা সন্দেহ বাড়ছে সত্যি কি দিল্লি কানাডাবাসীদের ভারতীয় ভিসার পরিষেবা বন্ধ করে দিল কানাডায় থাকা ভারতীয়রা তো তাহলে এবার বাড়ি ফিরতে পারবেন না বা বাড়িতে আসতে পারবেন না আর এর জন্য তারা এবার জাস্টিন ট্রুডোকেই হয়তো দুষবেন সামনেই কানাডার নির্বাচন ট্রুডো যা করলেন তাতে হিতে বিপরীত হয়ে যাবে না তো সবটা এই ইস্যুর মাঝেই প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কানাডার মোট জনসংখ্যা প্রায় 3,82,00,000 এর মধ্যে 2.6% অর্থাৎ 9,42,170 জন পাঞ্জাবি পাঞ্জাবের লোকেরা শুধুমাত্র কানাডায় কাজ করে না সেখানকার সরকারেও তাদের যথেষ্ট বড় প্রভাব রয়েছে তাহলে এই অবস্থায় মোদি জয়শঙ্করের মিটিংয়ে ঠিক কি হলো দিল্লি কি ছক কষে ফেলল আমেরিকা সহ পশ্চিমারা কানাডার দিকে পা বাড়ালে কিভাবে কোন পথে তাদের মোড় ঘুরিয়ে দেওয়া হবে বিএলএস ইন্টারন্যাশনাল এটা একটি অনলাইন ভিসা আবেদন কেন্দ্র তাদেরই একটি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে অপারেশনাল কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন কানাডার নাগরিকদের জন্য ভারতের ভিসা সার্ভিস বন্ধের বিজ্ঞপ্তি থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে দুই দেশের সম্পর্কের ফাটল এতটা সহজে কিন্তু মেটান নয় কিন্তু তথ্য বলছে ভারতকে এভাবে কাজ করায় তোলার প্ল্যানে কানাডার মিত্ররাই নাকি তার সাথ দেয়নি আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে কানাডার সঙ্গে এই সংঘাতকে ভারত এড়াতে না পারলেও আত্মবিশ্বাসী সাউথ ব্লক ঘরোয়াভাবে দাবি করছে এ ব্যাপারে জাস্টিন ট্রুডো আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের বিরুদ্ধে চাইলেও খেপিয়ে তুলতে পারবেন না তবে সেই চেষ্টা নাকি আগেই কানাডার তরফে করা হয়েছিল বলে খবর ভারতের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়ার আগে কানাডার সরকারি কর্তারা নাকি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে তাদের মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে অর্থাৎ আমেরিকা সহ একাধিক দেশ তাদের সঙ্গে দেখা করে কথা বলেছিলেন কিন্তু তাতে আদৌ কি কোনো কাজ হয়েছিল ওয়াশিংটন পোস্টের প্রকাশিত খবর বলছে না এতে বিশেষ কোনো কাজ হয়নি ভারতের বিরুদ্ধে কোনো নেতিবাচক বা নেগেটিভ বিবৃতি দিতে রাজি হননি তারা তবে এটাও ফ্যাক্ট যে কানাডার অভিযোগ নিয়ে আমেরিকা অস্ট্রেলিয়া এবং ব্রিটেন গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত কানাডার সম্পর্কের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে কিন্তু এর শেষটা ঠিক কোথায় এই প্রশ্নটাই এখন উঠছে বিভিন্ন মহলে কানাডায় শুধু সব আপডেট পেতে চোখ রাখুন প্রথম কলকাতার দিকে ব্যুরো রিপোর্ট প্রথম কলকাতা